এনজেপির আইওসি রোডে লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক সাইকেল আরোহীর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। Largest international trade fair on construction, building materials, wood, hardware and interiors on 22nd, 23rd and 24th December 2023. At exhibition ground near IG office, NH31A Bypass Road, Siliguri, West Bengal. বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি পুর নিগমের 35 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনিল গুপ্ত প্রতিদিনের ন্যায় এনজেপির আইওসি রোড দিয়ে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সেই সময় একটি লরি সাইকেল আরোহী ব্যক্তিকে সজোরে ধাক্কা মারে, রাস্তায় লুটিয়ে পড়েন ব্যক্তি। এরপর ব্যক্তিকে পিষে দিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় লরিটি, ঘটনাস্থলেই মৃত্যু হয় ব্যক্তি। খবর পেয়ে এনজেপি থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার পরই ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা, পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার এই জায়গায় দুর্ঘটনা ঘটেছে, প্রশাসনের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, আগামীতে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে জানান স্থানীয় বাসিন্দারা। মানে আমি মোবাইলে পয়সা ঢুকায় বেড়াইছি, এখানে ওদিক থেকে একটা ট্যাঙ্কি আসছে, আইসা এখানটা ট্যাঙ্কিটা দাঁড়াইলো, ওদিক থেকে একটা ডালা বডি আসলো, আইসা ও পুরো স্পিডে বেড়া গেল। লোকটা মানে সাইকেল নিয়ে এনজেপির দিকে যাচ্ছিল আর লোকটাকে এত স্পিডে মেরে দিল, আমি ওই দোকানদারকে ডাইকে বার করলাম, ভাই লোক মেরে দিয়ে গেছে, আমি লোকটাকে উঠে দিয়ে গেছি, ডালা বডি পার হয়ে গেছে। আমার চোখের সামনে ঘটনা, এখানে কেউ ছিল না, আমি আর এই যে দোকানদার ওকে ডাকলাম, ভাই তাড়াতাড়ি, লোক মেরে দিয়ে চলে গেছে। লোকটাকে উঠে দিকে আমি লোকটার মানে ওই ডালা বডিটার নাম্বারটা দেখতে পেলাম, নালে আমার একদম চোখের সামনে লাইভ ঘটনা আমি দেখলাম, ডাইরেক্ট ইনডাইরেক্ট দেখলাম। ব্রেক মারলে বাঁচে যায়, ব্রেক মারেনি, একদম আমার চোখের সামনে আমি দোকানদারকে ডাইকে বাইর করলাম, ভাই তাড়াতাড়ি বেড়া, লোক মারি দিয়ে চলে গেছে। লোকটা কিন্তু তরপা ছিল, তখন হাত পা উঠতেছিল, কিন্তু তখন যায় দেখি লোকটার মানে সব ঘিলু টুলু বেড়ে গেছে আর ডালা বুটো পার হয়ে, আমার চোখের সামনে লাইভ ঘটনা। তখন দুজনেই ওই দোকানদার আর আমি, তারপর আমি সোনাকে ফোন করলাম, সোনার লোক ডাক আর থানায় ফোন কর, পুলিশকে ডাক, এখানে লোক মারা গেছে। এই আস্তে আস্তে করে লোক জন ভিতরে ছিলাম, বাইরে চিল্লা চিল্লি শুনলাম, এসে দেখি যে স্পট ডেড হয়ে আছে। এখানে একজন কোনো যারা ছিল ওখানে দুই চারজন, তারা বলছে যে কোনো এক ডালা বডি নাকি স্পট ডেড করে মেরে দিয়ে চলে গেছে। এবার হলো দেখছি মানে খুব খারাপ অবস্থা, মানে দেখার মতন নেই। তারপরে একটা প্লাস্টিক নিয়ে এসে ঢেকে দিলাম আপাতত, এখন পুলিশ প্রশাসন আসছে, তারা এসে নিয়ে যাচ্ছে। আর খুব সম্ভবত যে ডেড করে গেছে, সে সম্ভবত হয়তো কাজে যাচ্ছিল, সম্ভবত সে সিকিউরিটি কাজ টাজ করে, সেরকম জামা প্যান্ট পরেছিল, মুখটা ঢাকা ছিল, মুখটা দিক চেনা যাচ্ছে না, না কিছু জানতে পারিনি, সাইকেল নিয়ে যাচ্ছিল, তা ওনার সাইকেলটা সাইডে রাখা আছে। না অ্যাক্সিডেন্ট এখানে আজকে এই নতুন না, এরকম অনেকবার হয়েছে প্রশাসনকে বহুবারে পাড়ার লোক বলতে বলতে তং হয়ে গেছে, আর মানে বলার কিছু নেই। এবার যদি কিছু একটা ব্যবস্থা যদি না করা যায়, এরপরে আমাদের এই পাড়ার লোকজনে তারা এক বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। এই যে মারা গেছে তার বয়স ম্যাক্সিমাম 30 থেকে 35 মধ্যে হবে, ইয়ং ছেলে। অন্যদিকে খবর পেয়ে এলাকায় পৌঁছান কাউন্সিলর শম্পা নন্দী, তিনি জানান অত্যন্ত দুঃখজনক ঘটনা, এই রাস্তায় স্পিড ব্রেকার না থাকার কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটে চলেছে। স্থানীয় বাসিন্দারা বহুবার এই নিয়ে আন্দোলন, পথ অবরোধ করেছে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে মেয়র গৌতম দেবকে বিষয়টি জানানো হবে বলে জানান তিনি। সত্যি খুবই একটা মর্মান্তিক একটা দুঃখজনক ঘটনা, আমি শোনার সঙ্গে সঙ্গেই চলে এসেছি যে মাঝে মধ্যে এরকম হচ্ছে, পরপর এরকম তিনটা দুর্ঘটনা এরকম ঘটে গেল এই রাস্তায়। সেই জন্য আমি পুলিশের সঙ্গে কথা বলেছি, গতবারই এই ঘটনাটা ঘটার পরে আমি পুলিশে কথা বলেছি, ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণ যাতে এই রাস্তায় একটু বাড়ানো হয় একটু সেটা দেখার জন্য। আর এজিডিকে একটা চিঠি করেছি আমি এই রাস্তায় বাম্পার বসানোর জন্য। আমি গৌতম দা মেয়র আর কি বাইরে আছেন, উনি কালকে আসবেন, ফিরলেই আমি এই ব্যাপারে কথা বলবো ওনার সঙ্গে, যাতে ইমিডিয়েট বাম্পার এখানে বসানো হয়, যাতে এরকম দুর্ঘটনায় কারো প্রাণ না যায়, কারণ এই রাস্তায় অনেক ভারী যানবাহন চলাচল করে। আর পুলিশের নজরদারি বাড়ানোর জন্য পুলিশের সঙ্গেও আমি কথা বলবো, আমি পুলিশের সঙ্গে এর আগেও কথা বলেছি, আবারও বলবো, গৌতম দার সঙ্গে কথা বলবো, মাননীয় মেয়রের সঙ্গে, যাতে ওনারা এই ব্যাপারে ব্যবস্থা নেন। 50,000 লোগো কো আপনি মঞ্জিল সে হ্যায় জোড়া, নই উৎসাহ কে সাথ আয়ে হ্যায় ফির সে থামনে আপকা হাত, শ্রী শান্তি হন্ডা।